আচ্ছা চেনেন এনাকে? স্বপন দেবনাথ, বহু পুরনো দিনের মানুষ, নাদনঘাটে তখন বিধায়ক ছিলেন, কাঁধে সাইড ব্যাগ ছিল, পরিস্থিতি পরিবর্তন হয়েছে স্বপনদা, বহু দুর্যোগেতে লড়াই করতে করতে আজকের এই শাসন ক্ষমতা আপনি মন্ত্রিত্বে রয়েছেন। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী, কত মার্জিনে জেতাবেন আপনি? দেখেন মমতা ব্যানার্জির শক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষ পরিচালনা, নির্বাচন পরিচালিত হচ্ছে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আজ ভবা পাগলার মন্দিরের জয় ভবা বলে না, তিনি তো গান লিখেছিলেন, আমার কাছে সব সন্তানই সমান, কেউ বা হিন্দু কেউ বা মুসলমান, ওটার জন্য ছুটে আসি। আজকে বার্ষিক উৎসব, প্রণাম জানিয়ে গেলাম ভবা পাগলাকে সম্প্রীতির। এই ভবা পাগলাই কালনা তো সাধনাস্থল, যে বাংলাদেশে তিন মাস কোরআন পাঠ করেছিলেন, নামাজ পড়েছিলেন, তার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। আমি এই এলাকাতে এখন যা রাজনীতি পরিস্থিতি, বিজেপি একটি সাম্প্রদায়িক দল, তারা মানুষের বিভাজন চায় হিন্দু মুসলমানের, কিন্তু ভবা পাগলা বলে আমার কাছে সব সন্তানই সমান, কেউ বা হিন্দু কেউ বা মুসলমান, রামকৃষ্ণদেব বলেন। তা আমরা চাই উন্নয়নের ভিত্তিতে। তা মমতা বন্দ্যোপাধ্যায় গোটা যে কথাগুলো বলেন, যে প্রতিশ্রুতি নির্বাচনে ইস্তাহার দেন, তা তিনি রক্ষা করেন, সেগুলো আপনারাও জানেন, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, সব কিছু, বিনা পয়সায় রেশনের চাল। আর যারা 10 বছর ধরে মানুষকে ধোকা দিয়ে গেল, উন্নয়নে কোনো নামগন্ধ নেই, ভোটটা এলেই হিন্দু মুসলমান মানুষের মধ্যে মেরুকরণ ভাগ করে দিচ্ছে, আর গোটা দেশ তো বিকিয়ে গেল। আপনি তো ভবা পাগলার কথা বললেন, তার আদর্শটা খুব মানে, আপনিও তো পাগলা করে দিচ্ছেন পুরোটা একদম। এখন তাই নয়, আমাদের নেতৃবৃন্দ মমতাদির নির্দেশে, অভিষেক বাবুর নির্দেশে, তার পরিচালন মতো আমরা সবাই চলছি। আমাদের প্রার্থী করেছেন ডাক্তার, চিকিৎসক, অধ্যাপিকা শর্মিলা সরকারকে, সে তো আমাদের ঘরের মেয়ে, অগ্রদ্বীপের মাটিতে জন্মেছে, প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে, হাই স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, আরজিকর থেকে MBBS করেছে, পিজি করেছে, পিজি থেকে MD করেছে, মেডিকেল কলেজে অধ্যাপিকা ছিলেন, ভোটার লিস্টে আজও তার এখানকার নাম, এখানেই আসে, বাড়িতে আসে, নারীর টান আছে, যার নারীর টান আছে, যে ভোটার লিস্টে নামটা পর্যন্ত কাটায়নি, মাসে 2-3 বার বাড়িতে আসে, দেখা করে লোকের সঙ্গে, সেই তো ঘরের মেয়ে। তারপর মাতৃশক্তি, আবার তার মধ্যে নারী শক্তি, নারী তো আসল শক্তি, মমতাদি মায়েদের মায়েদের অধিকার দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব কিছু, পঞ্চায়েতে আইনের পরিবর্তন করে এ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এটাকে বাস্তবায়িত রূপায়িত করে তো মমতা ব্যানার্জি করেছেন, অধিকার তো দিয়েছেন মায়েদের, স্বাস্থ্যাধিকার মায়েদের নামে নয়, লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের নামে নয়, অনেক করেছেন। যাক, আমাদের জেলার INTTUC সভাপতি সঞ্জু বোসের ওয়ার্ডে আমি দাঁড়িয়ে আছি এখন ভবা পাগলার মধ্যে, তিনি এখন পরিচালনা করছেন, বাদবাকি কথা সঞ্জীব বলবে। আমার, আমি গঙ্গার ওপার থেকে এলাম, যেখানে জেটি হয়েছে, কালীনগর, উদয়গঞ্জ সব ঘুরে এলাম, ভবা পাগলা করে এখন যাব বকপুরাঞ্চলে। আপনি চৈতন্য প্রভাবিত এলাকার মানুষ, চৈতন্যে ভরপুর আপনি, আপনি জিতবেন এটা নিশ্চিত থাকুন আপনি। স্বপন দেবনাথ, সন্দীপ বসু আমাদের লড়াকু নেতা, কাউন্সিলর, এক লাইন ওই সে বলেন না, আপনি খুব ভালো বলেন, অগ বিষ্ণু এক লাইন বলে দেন না, যেটা আপনার বলার দারুণ লাগে আমার, বঙ্গ চক্র কথা, আরে একটুখানি এক লাইন হয়ে যাক, আপনাকে পেয়েছি বলুন। আরে চৈতন্যদেব তো বলেছেন, তাই বলুন, চৈতন্যদেব কিংবা বিষ্ণুপ্রিয়া, তিনি যখন মহাপুত ওই কথা বলছে, শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের, কাঁদিয়া কাঁদাতে হবে, জগ জগজন মানিয়া লাভে, প্রেম বিনা গতি নাহি আর, আমার তো সেই প্রেম, মহাপ্রভু দেশের লোক, মানুষের মধ্যে ভেদাভেদ করে ভোট চায় না, হিন্দু মুসলমানের ভোট চায় না। আর স্বামী বিবেকানন্দ বলেছেন কর্মই ধর্ম, তো মমতাদি সেই ধর্ম পালন করছেন, তো মানব ধর্ম, তার সঙ্গে আমরা আছি, বাংলার মানুষ আছে, ভারতবর্ষের মানুষ আছে। অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে 14 জুনের পর। সন্দীপ বাবু নাচছে, শঙ্খচক্র গদাচক্র তো ওনার বিখ্যাত, অগ বিষ্ণুপ্রিয়া আসল কৃষ্ণ কিন্তু নেই। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থীকে জিতবেন না জেতাবেন? জিতবে, কনফার্ম, মার্জিন বাড়বে, করে দেবো সন্দীপ। আপনি ভালো থাকবেন স্বপনদা, স্বপনদা হচ্ছে পুরনো দিনের সৈনিক, সেনাপতি, আর সেনাপতির হচ্ছে সঙ্গে আরেক সেনাপতি রয়েছে সন্দীপ, যার সার্টিফিকেট দিয়ে গেল স্বপনদা। আচ্ছা, গুরু এসেছিল, মানে গুরু মানে স্বপনদা সবারই গুরু, মন্দিরে গেছিলেন, আসলে সেনাপতি তিনি অ্যাকচুয়ালি, আর তোমরা তার কারিগর অ্যাকচুয়ালি।
স্বপনদাকে দেখে, স্বপনদার এই বয়সটা দেখতে হবে, এখনো টকবকে ঘোরার মতো। সন্দীপরা তো ফলো করে থাকে অবশ্যই। দেখুন, আমরা ছোটবেলা থেকে রাজনীতি করতে যখন শুরু করেছি, যখন থেকে আমরা রাজনৈতিক ময়দানে নেমেছি, স্কুলে পড়াশোনা করি, রাজনীতি নামার আগে তখন থেকে দেখি স্বপন, মাননীয় স্বপন দেবনাথ মহাশয় তখন দল ক্ষমতায় নেই, তখন থেকে মানুষের জন্য কাজ করা থেকে শুরু করে তখন থেকে এলাকার মানুষ, সাধারণ মানুষের জন্য, দলীয় কর্মীদের জন্য প্রচুর লড়াই ওনার দেখেছি আমরা। সন্দীপ, তুমি আইএনটিটিসি জেলা সভাপতি, নাদনঘাট তখন বিধানসভা কেন্দ্র ছিল, কাঁধে একটা সাইড ব্যাগ ছিল, বলছিলাম তখন বিধানসভাতে যেতেন মমতা ব্যানার্জির খুব দুর্দিনের সাথী সঙ্গী, আমারও 28 বছর 29 বছর হয়ে গেছে প্রফেশনে, তো দেখেছি সেই চিচ্ছিরি লোকটা এখনও কিন্তু সেই ঝিরঝিরি আছে, কিন্তু লড়াইয়ের ময়দানে আছে। সন্দীপ, অনেক দায়িত্ব আছে, যে দায়িত্বটা, কারণ এখানে মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের অনেক অধিকারের প্রশ্ন আছে, কারণ এখানকার লক্ষ্মীর ভাণ্ডার তুমি দেখছিলাম, আমি ঘুরছিলাম সব জায়গাতে, মোটামুটি কমপ্লিট, মানে জায়গা দাবিগুলো ছিল সব কালনা শহরে, একদম কালনা শহরে শুধু নয়, গোটা প্রায় আমরা, আমার পূর্ব বর্ধমান জেলাতে, যেহেতু আমি একটি শাখা সংগঠনের আমি জেলার সভাপতি হিসাবে যত জায়গায় প্রচারে গেছি, মানুষের একটাই হচ্ছে গিয়ে বক্তব্য যে আমাদের যা চাহিদা ছিল, আমাদের এই রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সমস্ত চাহিদাই মানুষের পূর্ণ হয়েছে। মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ, সাধারণ মানুষ একটাই কথা বলছে যে মোদি যে মিথ্যে গ্যারান্টি দেয়, মোদির যে মিথ্যে কথা, সে মিথ্যে কথার প্রতিবাদে এবার ভোট হচ্ছে মোদির, বিজেপি সরকারের, কেন্দ্রীয় সরকারের জুমলাবাজির প্রতিবাদে ভোট হতে চলেছে এবারের যে ভোট, এই 2024 যে লোকসভা ভোট, মিথ্যে প্রতিশ্রুতির বিরুদ্ধে ভোট, বাংলাকে বঞ্চনার প্রতিবাদে ভোট, বাংলার বিরোধিতার প্রতিবাদে ভোট এবারের ভোট। অতএব বাংলার মানুষ পুরোপুরিভাবে বুঝে গেছে যে এই যে একটা মিথ্যাবাদী জুমলাবাজ যে একটা দল, যে সারা প্রতিটা নির্বাচনে মানুষকে মিথ্যে কথা ভাব দিয়ে, ভুল বুঝিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেছে, তো মানুষ এবার পুরোপুরি ওদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এই সামান্য আমার নিজের এই এলাকাতে কালনা শহরে যে বিজেপির কোনো কর্মী রাস্তায় নেই। বিজেপির প্রশ্নে আসবো, এখানকার বিশ্বজিৎ কুণ্ডু একসময় আপনার দলে ছিল, পরে বিজেপিতে যায়, 11টা চাকরি নিয়েছিলেন, আর 62 না, আমার তাহলে আমার মেমোরি ফেল করছে, তাহলে ওদের বিরোধী দলনেতা বলছে গদ্দার গদ্দার করছে আপনাদেরকে, তো 62টা চাকরি নিয়েছে, তাহলে কে আসো গদ্দারটা কে? দেখুন ব্যাপারটা হচ্ছে, বিশ্বজিৎ কুণ্ডু যখন বিধায়ক ছিলেন, তখন দলের বিধায়ক ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী তো উনি একজন মমতাময়ী মা, উনি বিশ্বাস করে তাকে দলের প্রার্থী করেছেন, বিধায়ক করেছেন, এবার সেখানে দাঁড়িয়ে উনি ওনার নিজস্ব ইনফ্লুয়েন্স খাটিয়ে উনি সেই চাকরিগুলো দিয়েছেন, এবার চাকরিগুলো দেওয়ার পরে উনি হচ্ছে গিয়ে আজকে তৃণমূল কংগ্রেস খারাপ হয়ে গেছে, বাড়ির বউ, বৌদি, গাড়ির ড্রাইভার, তার বউ, সকলকে চাকরি দিয়েছেন। এইটা তো শুনতে হচ্ছে তোমাদেরকে, কারণ তোমাদের সঙ্গে তখন ছিল, যদিও দল ত্যাগ করেছে, 62টা চাকরি ভাবা যায়? দেখুন, এটা তো অবশ্যই, কারণ হচ্ছে গিয়ে আমরা বর্তমানে যে তৃণমূল কংগ্রেসের আমাদের সকলের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার একটাই বক্তব্য, উনি কোনোরকমভাবে কোনো অন্যায়কে উনি বরদাস্ত করেন না, জিরো টলারেন্সে উনি বিশ্বাসী, ঠিক আছে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে যেটা অন্যায় করেছে তাকে সেটা ভুগতে হচ্ছে, পরিষ্কার কথা। কিন্তু এই ধরনের লোকেরা যারা অন্যায় করলো, চুরি করলো, তারপরে তারা গিয়ে বড় বড় গলায় তারা কথা বলছে, তারা বিজেপিতে গেল, গিয়ে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে তারা সাধু হয়ে গেল, তাদের আর গায়ে কোনো দাগ রইল না, এটাই হচ্ছে সব থেকে বড় অবাক লাগার বিষয়। অনেক বড় বিতর্ক, ওয়াশিং মেশিনের ডিটারজেন্ট পাউডার নির্মাণ নাকি কোম্পানি বলতে হবে না, আর বড় কোম্পানি ওয়াশিং পাউডার নির্মাণ, যাই হোক, সেটা যে বিজ্ঞাপন দেখেছি, আচ্ছা সেটা যে নারী শক্তিকে নিয়ে আছে, নারী শক্তি এখানে দাঁড়িয়েছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী নারী শক্তি, আমি হরপ করে, আমি তো বাংলা ঘুরছি, ঘুরপাক খাচ্ছি কার্যত, এখানে মার্জিন বাড়বে, তাহলে সন্দেহের কথা বলো কি, কেন? আমার পার্সেপশন রিপোর্টিং থেকে মনে হয়েছে যে শর্মিলা সরকারের মার্জিন বাড়বে, এবার তুমি যেহেতু কারিগর তো মার্জিনটা কতটা বাড়বে, আমি তো আমার মতো বললাম, মানে আপনাকে আমি যদি এই কথাটা বলি কোনো অবাক হওয়ার কিছু নেই, একদম বাস্তবে বলো, আমি বলছি বাড়বে, সব থেকে বেশি ব্যবধানে শর্মিলা সরকার জিততে চলেছে, যা আপনারাও অবাক হয়ে যাবেন, কারণ আপনি হয়তো রাস্তা রাস্তায় ঘুরছেন, বা আপনি হয়তো সকল মানুষ বাংলা ঘুরে ফেলে যাবেন, সারা বাংলা ঘুরছেন, কিন্তু আমি তো আপনার মতো সারা বাংলা ঘুরছি না, আমি আমার কেন্দ্রটা ঘুরছি, আমার কেন্দ্র থেকে আপনাকে আমি বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী করেছেন এবার আমাদের বর্ধমান পূর্ব লোকসভাতে, সেটা উনি হচ্ছেন একজন ডাক্তার, এবং শুধু ডাক্তার, উনি অধ্যাপিকা, উনি যে একজন মার্জিত শিক্ষিত মহিলা, তো সেখানে দাঁড়িয়ে বাংলার মানুষ, আমাদের এই কেন্দ্রের মানুষ, মানে শুধুমাত্র 13 তারিখটার জন্য অপেক্ষা করে আছে, কখন 13 তারিখটা হবে, 4 নম্বর বোতামটা টিপবে,
আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, চার এবারে লোকসভা নির্বাচনে ইভিএমে চার নম্বরের বোতাম, যতগুলো ইভিএম বর্ধমান পূর্বর লোকসভা কেন্দ্র আছে প্রতিটা ইভিএমের চার নম্বর বোতাম দেবে যাবে। আমার আশঙ্কা অন্য জায়গায়, মানে গরমে দেবে যাবে না, চাপে দেবে যাবে, মানুষের ভোট দেওয়ার যে এত এত বেশি পরিমাণে ভোটটা পড়বে, আমার আশঙ্কা অন্য জায়গায়। আমার আশঙ্কা হচ্ছে না জানি কোন কোন বুথে সেই ইভিএম মেশিনে আর বোতামটা চার নম্বর বোতামে কাজ করছে না বলে মেশিন চেঞ্জ করতে হয়, আমি এই জায়গাটা আশঙ্কা করি। ওভারডোজ হবে না তো? আমি বলছি তো, মানে এত মানুষ মুখিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা প্রকল্প করেছেন আজ অবধি, ওনার এই যে মানসিকতা যে কোনো সিপিএম নয়, তৃণমূল নয়, বিজেপি নয়, কংগ্রেস নয়, কাউ প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা পরিবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পৌঁছেছে, আপনার পরিবারও আছে, আপনি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আছে আছে আছে, আমি আবার দিলীপবাবুর পরিবারও আছে, দিলীপবাবুর পরিবারও আছে, আমার পরিবারও আছে, অতএব সকলের পরিবারে। আপনি জানেন তো এইসব বলছি বলে না আবার বিজেপি রেগে যেতে পারে, জানেন তো, দেখুন আবার সিপিএম রেগে যেতে পারে। দেখুন একটা কথা বলি, কেন বলছি বলে নি, আপনারও রেগে যেতে পারেন, আমি তো সারা রাজ্য ঘুরছি, প্রকল্প যখন পেয়েছি তো অস্বীকার করতে পারি না। যাই হোক, আমি শেষ করবো, সেটা হচ্ছে ঐতিহাসিক শহর কালনা, ইতিহাসে বর্জিত, পাশেই গঙ্গা ভাগীরথী রয়েছে, সন্দীপ মার্জিন কত বাড়বে, মানে আমি শেষ করবো, মার্জিনটা কতটা বাড়াতে পারবে, মানে কালনা শহরে না বর্ধমান পূর্ব? আমি কালনাটা বলছি, যেহেতু কালনাটা বলতাম, কালনাটা দেখুন, কালনাটা কালনা শহরের মার্জিন অবশ্যই বাড়তে চলেছে, কারণ আমি আপনাকে প্রথমেই বললাম গোটা পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের মধ্যে কালনাটাও আছে, কালনা শহরের মানুষ আরও বেশি হচ্ছে গিয়ে আপনার সচেতন, অতএব মানুষ দেখছে, মানুষ সবটাই দেখছে, মিডিয়া যে কিভাবে পারচেস্ট, আপনারা নয় মিডিয়ার একটা অংশ, কিছু মনে করবেন না, বিতর্ক আছে অনেক পরে, গদি মিডিয়া আছে, গদি মিডিয়া, মিডিয়ার একটা অংশ চরমভাবে পারচেস্ট, যার কারণে টিভি খুললে লোকে দেখে আর বাংলা, মানে কেবলটাও পারচেস্ট না, আমি নাম করেই বলছি, দাদা আমার আমার বিরুদ্ধে মামলা করুক, আমি আমি যেটা আমি, হ্যাঁ ঠিক আছে, আমি নাম করেই বলছি আপনাকে, আপনি আমার বিরুদ্ধে যদি কারোর মনে হয় মামলা করে সে করুক। আজকে আমার বক্তব্যটা হচ্ছে যে সন্দেশকালীন ঘটনা যেভাবে প্ল্যান করে দেখানো হলো, সেই সন্দেশকালীন ঘটনা আজকে পরিষ্কার, আজকে বিজেপির লোকেরা সন্দেশকালীন ঘটনা তৈরি করেছে, আজকে বিজেপির লোকেরা সে সন্দেশকালীন ঘটনা নিয়ে তারা বলছে, বাংলার মানুষ এটা দেখছে। এই যে বাংলার মহিলাদেরকে অপমান করার কারণে, অপমান করার প্রতিবাদে বাংলার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, তার হচ্ছে জন্য মুখিয়ে আছে। দেখুন আমার এলাকায় আমি আপনাকে পরিষ্কার বলি, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে একজন মুসলিম ভদ্রলোক, ইনি একজন মুসলিম, আপনার পেছনে দাঁড়িয়ে আছেন ইনি একজন হচ্ছে হিন্দু ভদ্রলোক, উনি আমাদের হচ্ছে সনাতন ধর্মের লোক, কোনো ব্যাপার না, এগুলো মানুষ 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 গুরুত্বপূর্ণ। আমার বক্তব্য হচ্ছে আমরা যে এই যে এলাকায় আমরা একসাথে থাকি, আমরা যে হিন্দু মুসলিম, আমরা সনাতন, আমি নবশূদ্র, নবশূদ্র কায়স্থ, সবাই আমরা একসাথে থাকি, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, আমরা সবাই একসাথে থাকি, এই বিভাজনটা তৈরি করে দিচ্ছে বিজেপি সরকার, এবং বিজেপি সেই কারণ তার প্রতিবাদে ভোট এবং হচ্ছে, কালনার মানুষ সেটা জানে, কালনার মানুষ মুখিয়ে রয়েছে এর এর প্রতিবাদে ভোটটা দেওয়ার জন্য। ভাগীরথীর তীরে কালনা শহর ঐতিহাসিক, ইতিহাস বর্জিত, ইতিহাস সমৃদ্ধ করেছে বারবার করে, তার আগেই সেনাপতির সঙ্গে দেখা হলো স্বপন দেবনাথ, যিনি বহুকালের রাজনীতিবিদ, এবং তার সঙ্গে লড়াইয়ের ময়দানে রয়েছে সন্দীপ, রয়েছে সন্দীপ, সন্দীপ বসু না টাইটেলটা, সন্দীপ হচ্ছে আইএনটিটিসি জেলা সভাপতি, আর পাশে নারী শক্তি দাঁড়িয়ে আছে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে শর্মিলা সরকারের মার্জিন বাড়বে এবং জিতবে। আবার রেগে যেতে পারেন, যারা বামফ্রন্ট যারা আছেন, যারা বিজেপি আছে, কিছু যায় আসে না, হাকিকাত জামিয়াত বুনিয়াদী স্তর পর যে হক কি বাত হ্যায় ও বলনা চাহিয়ে, জিতেগা। দেখা হবে আপনার সাথে, অনেক ধন্যবাদ। আমি নয়নটা আমার সহকর্মী সমীর দফাদার, আপনাদের পাবলিসিটি করলাম না, কিন্তু বিজ্ঞাপনও করলাম, বাস্তবটা বললাম, আর সহকর্মী সমীর দফাদার কালনা, নমস্কার।